প্রায় 30 বছর পর এক ধনী ব্যক্তির সাথে হঠাৎ তার এক পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হল। তার শৈশবের অতি সাধারণ বিনয়ী বন্ধুটি দেখতে এখনও সেই আগের মতোই আছেন, চলাফেরাও একেবারেই সাধারণ। কুশলাদি বিনিময়ের পর ধনী ব্যক্তিটি এবার বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়ার ইচ্ছে পোষণ করলেন। লোকটির মনে যতটাই না বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়ার আগ্রহ ছিল, তার চেয়েও বেশি গোপন আগ্রহ ছিল নিজের দামি মার্সিডিজ গাড়িটি বন্ধুকে একটি বার দেখানো। কিন্তু বন্ধুটি ধন্যবাদ জানিয়ে বলল তিনি নিজের গাড়িতেই যেতে পারবেন এবং সাধারণ একটি গাড়ি চালিয়ে তিনি চলেও গেলেন। পরের সপ্তাহে ধনী ব্যক্তিটি তার বন্ধুকে ডিনারে আমন্ত্রণ জানালেন এবং বন্ধুও সপরিবারে ডিনারে যোগ দিলেন। বেশ মার্জিত একটি পরিবার, একেবারেই আড়ম্বরহীন, তবে দেখে মনে হয় বেশ সুখী একটি পরিবার। এবার ধনী ব্যক্তিটি তার বন্ধুকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে বারবার বোঝাতে চাইছিলেন, দেখো আমার কি সুন্দর অভিজাত বাড়ি, দামি সব আসবাবপত্র। গল্পের ফাঁকে তিনি এও বোঝাচ্ছিলেন, দেখো অফিস ট্যুরে কত দেশে আমাকে ঘুরতে যেতে হয়। কিন্তু এসবে বন্ধুটির তেমন কোনো আগ্রহই দেখা গেল না। ব্যবসার আলাপ তেমন গুরুত্ব পেল না বলে একসময় শুরু হলো শৈশবের নানা গল্প। স্যাররা সবাই কেমন আছেন, কোন কোন স্যারের সাথে এখনও যোগাযোগ আছে ইত্যাদি। কিন্তু ধনী ব্যক্তিটির স্ত্রীর এসব গল্প তেমন পছন্দ হলো না। তিনি ওপাস থেকে বললেন, শুধু শৈশব আর নীতিশাস্ত্র নিয়ে পড়ে থাকলে জীবনে আগানো যায় না, এমন শৈশব তো সবারই আছে। এরপর আর তেমন গল্প জমল না, একসময় তারা বিদায় নিলেন। কিছুদিন পর এবার সেই বন্ধুটি ধনী ব্যক্তিটিকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন। ধনী ব্যক্তিটির স্ত্রীর সেখানে যাওয়ার তেমন কোনো আগ্রহই ছিল না, তারপরও স্বামীর জোড়াজুড়িতে রাজি হলেন। বন্ধুর বাড়ি এসে ধনী ব্যক্তিটি দেখলেন দামি না হলেও বেশ সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটি বাড়ি, আভিজাত্যের কোনো চমক নেই কিন্তু বেশ শান্ত আর স্নিগ্ধতার পরশ আছে। কিন্তু একটু পরই বসার ঘরে টেবিলের ওপর একটি গিফট বক্স দেখে বেশ চমকে গেলেন, কারণ তিনি দেখতে পেলেন যে কোম্পানিতে তিনি চাকরি করেন সেই কোম্পানি থেকে পাঠানো সুন্দর একটি গিফট বক্স। তার কৌতূহল বেড়ে গেল এবং তিনি বলে উঠলেন, আমি তো এই কোম্পানিতেই চাকরি করি, তুমি কি ওখানে কাউকে চেনো নাকি? বন্ধুটি বললেন, ডেভিড পাঠিয়েছে। ধনী ব্যক্তিটি চমকে উঠে বললেন, ডেভিড মানে কোন ডেভিড? বন্ধুটি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন, ডেভিড থমসন। ধনী ব্যক্তিটি আঁতকে উঠে বললেন, কি বলো, মিস্টার ডেভিড থমসন, আমাদের কোম্পানির MD, তুমি ওনাকে চেনো? তিনি জানতেন তাদের কোম্পানির 30% মালিক ডেভিড আর বাকি 70% মালিক ডেভিডের কোনো এক বন্ধু। এক সেকেন্ড আগেও কি তিনি কল্পনা করেছিলেন কত বড় বিস্ময় তার জন্য অপেক্ষা করছে? মনের যে জায়গা থেকে বন্ধুকে বারবার তার দামি মার্সিডিজ, দামি বাড়ি, দামি আসবাবপত্র দেখিয়ে আভিজাত্য প্রকাশের চেষ্টাটুকু করছিলেন, সেই জায়গা থেকে কখন যে তাকে স্যার ডাকা শুরু করেছেন তিনি নিজেই বুঝে উঠতে পারেননি। এক মন বলছে বন্ধুকে স্যার ডাকতে নেই, আর এক মন বলছে যে আমার MD স্যারের বন্ধু আর যে নিজেই কোম্পানির 70% মালিক, তাকে স্যার না ডেকে আর কী বা ডাকা যায়। মনে হলো দম্ভ, অহংকার আর আভিজাত্য প্রদর্শনের বেলুন যেন মুহূর্তেই চুপসে গেল। এখন একদম চুপচাপ বসে আছেন নামমাত্র সেই ধনী ব্যক্তিটি, তার চেয়েও বেশি চুপচাপ তার স্ত্রী। তিনি এখন ভাবছেন, আমাদের অহংকার যত বেশি যার কাছ থেকে আমাদের বেতনের টাকা আসে তার ততই কম। কত অনাড়ম্বর, কত বিনয়ী আর কত সাধারণ তার জীবনযাপন। শৈশবে শিক্ষকরা ঠিকই বলতেন, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।